যার রেঞ্জ রোভার গাড়ি আছে তাকে মার্সিডিজ কেনার জন্য ব্যাংক টাকা দেয়, যার মার্সিডিজ গাড়ি আছে তার রোলস রয়েস কেনার জন্য ব্যাংক টাকা দেয়, ব্যাংক আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে না। আমাকে ব্যাংক 5 লাখ টাকা ক্রেডিট কার্ডও দেয় না ব্র্যাক ব্যাংক। আর আমি একটা জিনিস খুব কম বলি, উদ্যোক্তা হওয়ার বিষয়টা একটু আমি কম বলি, কারণ উদ্যোক্তা হতে গিয়ে কি কষ্ট, পুঁজি সংগ্রহ করা কি টাফ। আমাদের নতুন জেনারেশনকে বলি যে যান যান কালকে আপনি সেলফ এমপ্লয়েড হন, উদ্যোক্তা হন, আমি এটা বলতে চাই না, কারণ আমি সেই জেনারেশনের অংশ হিসেবে আমরা জানি ব্যাংক 5 লাখ টাকাও আমাদেরকে লোন দেয় না, এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমি যদি সারাদিন জপিও আপনি সবাই মিলে উদ্যোক্তা হন, আপনাকে কে টাকা দিবে? টাকা দিবে যার রেঞ্জ রোভার গাড়ি আছে তাকে মার্সিডিজ কেনার জন্য ব্যাংক টাকা দেয়, যার মার্সিডিজ গাড়ি আছে তার রোলস রয়েস কেনার জন্য ব্যাংক টাকা দেয়, ব্যাংক আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে না। আমাকে ব্যাংক 5 লাখ টাকা ক্রেডিট কার্ডও দেয় না ব্র্যাক ব্যাংক। তারপরে যখন সরকারের মন্ত্রী হয়েছি 20 লাখ টাকা ক্রেডিট কার্ডের জন্য এসে হাজির হয়েছে, কেন? সে জানে আমি যদি ডিফল্টার হয়ে নির্বাচন করতে পারবো না, খুব ভালো করেই জানে। তো ওই জন্যই সে কিন্তু তখন বিনা সিকিউরিটিতে এই যে ক্রেডিট কার্ড দিতে আসছে। বাস্তবতাটা হচ্ছে এটাই, আমাদের দেশে বেশিরভাগ পুঁজি আমার জনগণের যে সঞ্চিত অর্থ ন্যাশনাল সেভিংস, সেটা গুটি কয়েক ব্যবসায়ী বিনিয়োগের নাম করে তাদের হাতে যাচ্ছে। আমার সাধারণ মানুষ, সাধারণ উদ্যোক্তারা সেই ব্যবসা পাচ্ছে না, সেই পুঁজি পাচ্ছে না। এখন আমি 5 লাখ টাকায় পেলাম না, আমি 5 কোটি টাকার ব্যবসা করবো কোথা থেকে? সেটাই বাস্তবতা। তাই আমরা বলবো সেই পুঁজির দিকে দেখে থাকলে হবে না, আমরা নিজেরা যদি দক্ষ হই এবং সহযোগিতা নিয়ে, মানুষের সহযোগিতা নিয়ে আমি যদি একটা প্রপার কাজের উদ্দেশ্যে যদি আমি একটা কর্মদক্ষ হয়ে যদি আমি নিজেকে এমপ্লয়েবল করি, সেলফ এমপ্লয়মেন্টটা সম্ভব, সেলফ এমপ্লয়মেন্টটা সম্ভব যদি এমপ্লয়মেন্ট রিলেটেড স্কিল এবং এক্সপিরিয়েন্স আমি অর্জন করতে পারি। সেলফ এমপ্লয়মেন্ট সম্ভব না যদি স্কিল, নলেজ, এক্সপিরিয়েন্স আমার না থাকে। এই বিষয়গুলোর দিকে আপনারা ভাববেন। এবং আমি মনে করি এই অঞ্চল, প্রত্যন্ত শব্দটা আমি পছন্দ করছি না, চন্দনাইস এখন টানেল হওয়ার পরে এবং আমাদের এই স্কিলস গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য নিতে হবে, সেই মানসিকতা নিয়ে এগিয়ে যান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটা ICT ইনফ্রাস্ট্রাকচার আমাদের দিয়ে দিয়েছেন, ঘরে বসে হার্ভার্ডের কোর্স ফ্রিতে করতে পারবো, ঘরে বসে ল্যাঙ্গুয়েজ কোর্স ফ্রিতে করতে পারবো, সেই সুযোগ সুবিধা আপনার আছে, আপনি সেটা কাজে লাগাবেন।